হ্যালো এভরিওয়ান, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট লেকচার সিরিজে তোমাকে স্বাগতম। আজকের লেকচারে আমরা বহুপদি ও বহুপদি সমীকরণের টাইপ 5 অর্থাৎ অজানা মান কীভাবে নির্ণয় করতে হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। এখানে আমরা দেখি যে আমাদের এখান থেকে দ্বিঘাত আর ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে এই যে টেকনিকটা ছিল বা এটা আমাদের রিটার্নেরই একটা জেনারেল প্রসিডিউর ছিল, এমন এখানে আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এটা যদি ইকুয়াল টু জিরো, এটা একটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, তার মূল যদি হয় আলফা বিটা, তাহলে মূলগুলোর যোগফল হবে আলফা প্লাস বিটার সমান হচ্ছে মাইনাস বি বাই এ। এবং এখানে দেখো এক্স কিউব প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জিরো, এটা যদি একটা ত্রিঘাত সমীকরণ হয়, এই দ্বিঘাত সমীকরণের মূলগুলোকে আমরা আলফা বিটা ধরে নিয়েছি আর এই ত্রিঘাত সমীকরণের মূল তিনটাকে আমরা আলফা বিটা গামা ধরে নিয়েছি। তো যদি এমন হয় তাহলে মূল ত্রয়ের যোগফল, দ্যাট মিনস হচ্ছে মূল তিনটার যোগফল, আর এখানে হচ্ছে মূল ত্রয়ের গুণফলের যোগফল, আর এখান থেকে হচ্ছে মূল ত্রয়ের গুণফল, এটা বের করলে আমাদের কী আসবে এটা আমাদের একটু দেখা প্রয়োজন। আর এটা আমরা অলরেডি রিটার্নের লেকচারগুলোতেও দেখে এসেছি। তাহলে দেখো মূল দয়ের যে যোগফলটা, দ্যাট মিনস হচ্ছে দুইটা যেহেতু মূল, তাহলে মূল দয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ, আর মূল দয়ের গুণফল, দ্যাট মিনস এটাকে গুণ করলে আসবে সি বাই এ। এগুলো নিয়ে আমরা রিটার্নের লেকচারগুলোতে ইন ডিটেলসে বলেছিলাম, একটা ইকুয়েশন তুমি ধরে এটা ক্যালকুলেট করে দেখতে পারো, দেখবা যে এমনই আসবে। এরপরে আমরা এখান থেকে দেখি যে ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল ত্রয়ের যোগফল যেটা, সেটা হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি বাই এ। তারপর মূল ত্রয়ের গুণফলের যোগফল সেটা হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, এটা হবে সি বাই এ। আর মূল ত্রয়ের গুণফল সেটা হবে আলফা বিটা গামা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি বাই এ। এখানে এ বি সি এগুলো বলতে কি বোঝা যাচ্ছে, এখানে যা আছে তাই, যেমন এখানের ক্ষেত্রে বি হচ্ছে এক্স এর সহগ আর এ হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, আর এখানে সি বলতে কনস্ট্যান্ট যেটা থাকবে সেটা। তারপর আমাদের এখান থেকে যদি আমরা দেখি যে এখান থেকে এ বলতে কি বোঝা হচ্ছে, সেটা হচ্ছে এক্স কিউবের সহগ, বি বলতে যেটা বোঝা হচ্ছে সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, তারপর এখান থেকে সি বলতে যেটা বোঝা হচ্ছে সেটা হচ্ছে এক্স এর সহগ, আর ডি হচ্ছে কনস্ট্যান্ট। পাওয়ারগুলো খেয়াল করো সেটা কিন্তু গ্র্যাজুয়ালি কমতেছে, এখানে পাওয়ার থ্রি, এখানে পাওয়ার টু, এখানে পাওয়ার ওয়ান, আর এখানে পাওয়ার জিরো, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে কিন্তু আমরা সেটাকে ওয়ান বলতে পারি। তো চলো আমরা এটার বেসিসে হচ্ছে প্র্যাকটিস করে আসি। আর এখানে দ্বিঘাতের জন্য যে হিসাবটা সেটা আমরা টাইপ ওয়ানেও এটার একটা এক্সাম্পল দেখেছিলাম, তো আমরা এখন ত্রিঘাতটার এক্সাম্পল দেখব। তো আমাদের কোশ্চেনটা দেখো কী বলছে, প্র্যাকটিস কোশ্চেনে নাম্বার ওয়ানে এটা একটা ত্রিঘাত সমীকরণ দেয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, থ্রি এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এর মূলগুলো যদি আলফা বিটা গামা হয় তাহলে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মানটা কত হবে এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। প্রথম অপশন হচ্ছে মাইনাস ওয়ান, পরের অপশন হচ্ছে জিরো, এর পরের অপশন হচ্ছে ওয়ান বাই থ্রি, এর পরের অপশন হচ্ছে ওয়ান। তো এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, তোমার কাছে মনে হতে পারে যে আমরা একটু আগেই যেটা পড়ে আসছি সেটা ছিল আমাদের কি একটা ত্রিঘাত সমীকরণ ছিল, এখানে ছিল আমাদের এক্স স্কোয়ার ছিল, এক্স ছিল, এগুলো নাই কেন? আচ্ছা এখানে নাই মানে কি, নাই মানে কিন্তু এটা জিরোই, ঠিক আছে, ওই অংশগুলো জিরো। তাহলে আমরা যদি এটাকে একটা আদর্শ ত্রিঘাত সমীকরণ এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল টু জিরো এটার সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখো তো কী আসে, এটাকে যদি আমরা কম্পেয়ার করতাম এই ইকুয়েশনটাকে তখন কী লেখা যেত, এটাকে লেখা যেত থ্রি এক্স কিউব, আর এই অংশটার নাই মানে কি প্লাস বি এক্স স্কোয়ার, এটাকে আমরা বলতে পারি প্লাস জিরো এক্স স্কোয়ার, তারপরে প্লাস সি এক্স যেহেতু এখানে নাই তাহলে আমরা এটাকে বলতে পারি প্লাস জিরো এক্স, সি এর মানটা হচ্ছে জিরো, তারপর এখানে মাইনাস ওয়ান ছিল, দ্যাট মিনস কনস্ট্যান্টটা। তাহলে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, দেখো এর মানটা আমরা কী বলতে পারি, এর মান আমরা থ্রি বলতে পারি, কীভাবে, এই যে এখানে এ ছিল এখানেও কিন্তু সেটা হচ্ছে এই, মানে এক্স কিউবের যে শকটা ছিল সেটা। তাহলে এখান থেকে আমরা কিসের মান পেয়ে গেলাম, এখান থেকে আমরা হচ্ছে এর মানটা পেয়ে গেলাম, তারপর আমরা এখান থেকে বি এর মানটা বের করতে পারি, বি এর মানটা ডেফিনেটলি জিরো হবে, সি এর মানটা কত হবে, সি এর মানটাও জিরো হবে, এবং ডি এর মানটা সেটা কিন্তু মাইনাস ওয়ান হবে। তাহলে এই ব্যাপারটা আশা করি সবার কাছে ক্লিয়ার। এখন আমরা এটা যদি ফার্দার সামনের দিকে ক্যালকুলেশন করি, যে আমরা পড়ে আসছি মূল ত্রয়ের যোগফল, মূল ত্রয়ের যোগফলের সূত্র ছিল মাইনাস বি বাই এ, যেহেতু বি এর মান নিজেই শূন্য তাহলে এটা কিন্তু জিরো বাই থ্রি মানে কিন্তু এটা জিরো হয়ে যাবে, এখানে আমি মাইনাস দিলেও যা না দিলেও তা, জিরো ডিভাইডেড বাই সামথিং মানে তো জিরোই হবে। এরপর আমরা যদি সেমভাবে মূল ত্রয়ের গুণফলের যদি যোগফলটা করি তাহলে কী হবে, সেটা ছিল সি বাই এ, এখন দেখো সি নিজেই কিন্তু শূন্য তাহলে জিরো বাই থ্রি, দ্যাট মিনস এটা কিন্তু জিরো হয়ে যাবে। এরপরে আমরা যদি দেখি পরের যে ক্যালকুলেশনটা, মূল ত্রয়ের গুণফল, দ্যাট মিনস এই যে মূল তিনটা ছিল আলফা বিটা গামা, এই তিনটাকে যদি আমরা গুণ করি সেটার ফর্মুলা আসতেছে মাইনাস ডি বাই এ, তারপর এটা মাইনাস ডি বাই এ মানে এখানে সূত্রের মাইনাসও থাকবে, আর ডি এর মানটা কত, ডি এর মান কিন্তু মাইনাস ওয়ান, তাহলে আমরা ডি এর জায়গাটাতে মাইনাস ওয়ান বসাবো, আর এর জায়গায় কত, এর জায়গায় থ্রি বসাবো, তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে কিন্তু ওয়ান বাই থ্রি আসছে। এই ব্যাপারটা আশা করি সবার কাছে ক্লিয়ার। এই ভ্যালুগুলো আমাদের কাজে লাগবে, আলফা প্লাস বিটা প্লাস গামার ভ্যালু হচ্ছে জিরো, আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা এটার ভ্যালু হচ্ছে জিরো, আর আলফা বিটা গামা এটাকে আমরা গুণ করলে ওয়ান বাই থ্রি আসতেছে। এটার একটা ক্যালকুলেশন সামনে বাকি, কী ক্যালকুলেশনটা বাকি, আমাদের কিন্তু বলছিল যে এখান থেকে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের ভ্যালুটা বের করতে, এটার ভ্যালুটা যদি আমরা বের করতে চাই দেখো এটা কী আসবে, আমাদের এখান থেকে একটা ফর্মুলা আমরা যদি অ্যাপ্লাই করি, আমরা এটা পড়ে আসছি আগের ক্লাসগুলোতেও, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস থ্রি আলফা বিটা গামা, এটার ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়ালি
এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এটার যে ফর্মুলাটা ছিল, এটার ফর্মুলাটা কী ছিল এটা যদি আমরা একটু দেখি, এটা ছিল আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামা, ফর্মুলাটা জাস্ট এখানে অ্যাপ্লাই করতেছি, ইনটু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মাইনাস আলফা বিটা, তারপর হচ্ছে মাইনাস বিটা গামা, তারপর হচ্ছে মাইনাস গামা আলফা। এখন একটা ব্যাপার দেখো, আমরা একটু আগে কিনা দেখে আসছি যে আলফা প্লাস বিটা প্লাস গামা এটার ভ্যালু ছিল জিরো মাত্রই দেখে আসছি, সো জিরো ইন্টু এখানে যাই থাকুক না কেন সেটা কিন্তু পুরোটা জিরো হয়ে যাবে, রাইট? তাহলে এটা যদি পুরোটা জিরো হয়ে যায় তাহলে দেখো এটাকে আমরা পুরোটাকে জিরো বলতে পারি, এটা আসলে আমাদের লেখারও দরকার নেই, জিরো ইন্টু সামথিং এটা পুরোটাই কিন্তু জিরো, ঠিক আছে? কারণ আমাদের এই যে প্রথমে আলফা প্লাস বিটা প্লাস গামা এটা ছিল আমাদের জিরো, তো এটা যদি জিরো আসে আমাদের কিন্তু আসলে এটা বের করতে বলে না, আমাদের বলতেছে যে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মানটা বের করতে। তো এটা আমরা কীভাবে বের করতে পারি, এটা যদি আমরা বের করতে চাই দেখো, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, আমরা এখান থেকে দেখে আসছি মাত্রই আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব তারপর ইকুয়াল টু থ্রি আলফা বিটা গামা বলা যায়। এই জিনিসটা আমরা কীভাবে বললাম, কারণ এইটা পুরাটা ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে মাইনাস থ্রি আলফা বিটা গামাকে অপর পাশে পাঠিয়ে দিচ্ছি, তো এটাই তো আমাদের বের করা দরকার। তাহলে এখান থেকে এটা তো আমাদের অপশানে নাই, তাহলে আমরা যদি দেখি কী আছে, এখান থেকে থ্রি ইন্টু আলফা বিটা গামা এটা গুণ করতে হচ্ছে, তো আলফা বিটা গামা এটার ভ্যালুটা আমরা একটু আগে দেখে আসি, মূল ত্রয়ের গুণফল ছিল ওই যে আমরা ক্যালকুলেশন করেছিলাম 1/3 ছিল, তাহলে এখান থেকে থ্রি থ্রি ক্যান্সেল হয়ে যাবে আর আমাদের এখান থেকে থাকবে 1। তাহলে আমাদের কিন্তু এখান থেকে যে জিনিসটা ক্যালকুলেট করতে বলছিল সেটা আমাদের কত আসছে, আমরা যদি একটু খেয়াল করি সেটা আমাদের আসছে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের ভ্যালু আসছে কিন্তু 1। তাহলে আমাদের ডেফিনেটলি এখান থেকে আনসার কোনটা হবে, এখানে আমাদের ডি নাম্বার অপশানটা হবে আনসার, ঠিক আছে? তো এই ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী লেকচারে আমরা অধ্যায়ের অন্যান্য টাইপের আরও প্র্যাকটিসগুলো করবো। আজকে লেকচার এখানে শেষ করছি, সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।